কিন্তু আমাদের আছে বীরের রক্ত, কাপুরুষ মরে বারবার, বীর মরে একবার, সবাই কি কলু বজরাই কইতে ভাগো ভাগো ভাগো। কথা পরিষ্কার না শুনলে বিশাল বিপদ, কিন্তু রবির ক্লিয়ার নেটওয়ার্ক এখন রেডি সারা দেশে। এবার বুঝছো? সেই রাম পরিষ্কার রবি। স্যার কি বেড়াইতে আইছেন? বাগানের ম্যানেজার আমার ভাতিজা। এই ছোকরা, তোমার ম্যানেজারকে বলো বড় কাকু এসেছে। কাকু? ডাকু? মরে স্যার, ডাকু আসছে, উঠা লম্বা ইয়া বড় বড় মুখ। ডাকু? আমার বন্দুকটা নাও। হেন হেন ডাকাত পড়েছে, ডাকাত ডাকাত ধরে রাখ। আমি আসছি। কথা পরিষ্কার না শুনলে বিশাল বিপদ, কিন্তু রবির ক্লিয়ার নেটওয়ার্ক এখন রেডি সারা দেশে। তাই জি কাকু, সেরাম পরিষ্কার রবি। Don't jump! It's cold! Who told you? Well, your own machine! It's freezing! Cold মানে? ঠান্ডা! Freezing মানে? বেশম্ভব! শিবুল ভাই চালাচ্ছেন ইংরেজি স্কুল, আর আপনি মন থেকে চাইলে এবার হবেই রবি। কথা পরিষ্কার না শুনলে বিশাল বিপদ, কিন্তু রবির ক্লিয়ার নেটওয়ার্কে ক্লিয়ার মানে ভেরি ক্লিয়ার মানে শ্রীরাম পরিষ্কার রবি। দারোগা সাহেবের মায় না? হ্যাঁ ভাই, টেনশন করো না, আমি দেখতেছি। দারোগা সাহেব ছেলে পাত্র হিসেবে এক নম্বর। এক নম্বর কত দেখলাম। কি করে? পাইকারি বোমের ডিলার। আর বোম? কথা পরিষ্কার না শুনলে বিশাল বিপদ, কিন্তু রবির ক্লিয়ার নেটওয়ার্ক এখন রেডি সারা দেশে। তাই হ্যাঁ বাবা জি, সেরাম পরিষ্কার রবি। আই তুমি কি বসে আছো? বাজারে যাও। আই শোনো, একটা হাঁস নিয়ে এসো বড় দেখে। হাঁস? কথা পরিষ্কার না শুনলে বিশাল বিপদ, কিন্তু রবির ক্লিয়ার নেটওয়ার্কে ক্লিয়ার মানে পরিষ্কার, ভেরি ক্লিয়ার মানে শ্রীরাম পরিষ্কার রবি। আর কতদিন আমি এই হোটেলে থাকবো? একবার, জাস্ট একবার আসনে জানালাই প্লিজ। কি হয়েছে বলো? এই রাগ করে কেউ কি এতদিন বাপের বাড়ি থাকে? চলো ঘরে চলো। হাঁস আনতে বললে বাস নিয়ে আসে, এমন আহমকে সংসারে নো নেভার। শুনো শুনো, আমি এখন হাঁসও চিনি বাসও চিনি, প্লিজ ঘরে চলো। আচ্ছা তাহলে এক লক্ষ বার সরি বলো। সরি কেন? ফেল মি। এত বড় সাহস, ফোন কেটে দিল। আমার পুরা মনে আছে বুঝছো, হাফ প্যান্টটা আমি স্যুটকেসেই রাখলাম, আর এখন পাচ্ছি না। তুমি সবসময় একটু বেশি কথা বলো। বেশি কথা না বললে কি আর এখানে আসতে পারতাম? রবিকে খ্যাচাং নেটে কথা বলে জিতে নিন প্রতি ঘন্টায় হলিডে প্যাকেজ, আর প্রতিদিন ইন্টারনেট টিভি। এবার হবে রবি। এই বসে থাকাই বশিরের জীবনে কাল হয়েছে। তুই তো বল, খেলার মাঠেও বসে থাকতে হলো সাইড লাইনে। যে মঞ্চে উঠে দাঁড়ালেও গলা ঠিকই বসে রইল। শুরু হলো বেকার বসে থাকা। বাপের হোটেলে বসে আর কত? বেকার জীবনের অবসান হলেও আবারও তাকে বসতে হলো, এবার বিয়ের পিঁড়িতে। স্যার, ব্যবসায় লস দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল বস, আর পথে বসলো বশির। কিন্তু এ বসাই শেষ বসা নয়।
কারণ জায়গা মতো বসতে পারলে বসে বসেই কোটিপতি। শুরু হচ্ছে কে হতে চায় কোটিপতি। এবার হট সিটে বসুন, কোটি টাকা জিতুন। হ্যালো ভাই। ভাই আমার ফ্লাইট কবে? 3 মাস ধরে ঘুরাইতেছেন ভাই। চা থাকলে সবই হইব ভাই। 20 দিন ধরে আগে রামের বাড়িতে বিছানায় শোয়া। আর কিছু বলবা? আর কি বলবো, একটু চাই পাশন, নাইলে তো আজিমপুরের টেম্পু আপনার খাটে উঠে যাবে। আপনি জানেন না আমি রবি ব্যবহার করি। বাংলাদেশে এই প্রথম রবি দিচ্ছে এইচডি কোয়ালিটির ক্লিয়ার নেটওয়ার্ক। কথা হবে সেরম পরিষ্কার। কথা পরিষ্কার, সেরম পরিষ্কার রবি। লোকে এখন চা খায় না। 20 টাকা বাড়াইছি, সকালে উঠে দেখি সব টাকা শেষ। তুমি তো দেখি হিডেন চার্জের প্রবলেমে পড়েছো। ব্যাপার কি? কিছু না, ওদি বিয়া করতেছে, আজ মায়া দেখে আসছে। বলে কি সত্য নাকি? মায়া বিয়ে পাস, একটা কলেজে পাস, সানডে মানডে ক্লোজ করে দিতে পারি। মার কথা বিয়ে করতে রাজি হলাম বাকের ভাই। মা ভাবতেছে বিয়ে করলে আমি করি করতে যাব, খালি ক্রাইম করে। তারপর বললাম যা বলি কান্দে মায়া দেখ। বিয়ে কি ঠিক? আপনি বললে ঠিক, আপনি না বললে বেঠিক। তো একটা অসুবিধা আছে। অসুবিধা কি? অসুবিধা হইলো মেয়ে পড়াশোনা বেশি জানে, এটি অসুবিধা। আমি হইলাম নন ম্যাট্রিক। নন ম্যাট্রিক কোনো কাকে ভবিষ্যৎ জ্ঞানী লোক সবাই নন।